যারা মার কথা শুইনা বিড়ি খাওয়া ছাড়ো নাই, তারা কখনো গার্লফ্রেন্ডের কথা শুইনা বিড়ি খাওয়া ছাড়ো না, নয়তো মারে অসম্মান করা হইব। আমি ভদ্র হয়েও দেখছি, আসলে পৃথিবীটাই বেদক। অনেক ভাইবা একটা জিনিস বুঝলাম, বন্ধু ভালো মানে জীবন সুন্দর। উড়তে পারলেই আকাশ দখল করা যায় না, কারণ উড়তে তো মশাও পারে। আমি হাসতে হাসতে ওই মানুষটারেও হারাইছি যারে পাওয়ার জন্য অনেক কান্না করছিলাম। বন্ধুত্ব সত্যি হইলে টাকা কেন, নিজের বাপও ভাঙতে পারবো না। যে একটু সময় অন্য কারো কথা চিন্তা করে তারে আমার কোনো সময় দরকার নেই। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে ওইটা শুধু সময় বইলে দিব। খুব বেশি অপমানে হারায় যাওয়া মানুষগুলা হাজার অনুরোধেও ফিরে আসে না। একটা কথা সব সময় মনে রাখবেন, চইলা যাওয়া সময় আর বদলে যাওয়া মানুষ আর কখনোই ফিরে আসে না। হাজারটা শক্তিশালী বন্ধুর দরকার নাই, একটা সত্য বন্ধুর দরকার। আমরা ছেলে, আমাদের কাছে নিজের গার্লফ্রেন্ড হলো সাধারণ ফোন, আর গার্লফ্রেন্ডের বান্ধবী আইফোন। এখন নিজের ফোনের রিংটং যতই ভালো হোক, আমার কাছে আইফোনের রিংটংই ভালো লাগে। ঘড়ি মানুষ রে সময় দেখায়, আর সময় মানুষের আসল রূপ। আমি সারাদিন আমার শত্রুদের সাথে লড়াই করছি, কিন্তু রাত্রে আমার পাশে শুয়ে থাকা আমার বন্ধুই আমার আঘাত করছে। তুমি হাসতে শিখো, কাঁদতে তো তোমার মানুষ শিখাইব। তার আর আমার দূরত্ব মাত্র 10 টাকা রিক্সা ভাড়া, কিন্তু জীবিত যাওয়া নিষেধ। এই দুনিয়াটা অনেক আজব, এই জায়গায় সত্যি কথা কইলে মানুষ সম্পর্ক ভেঙে দেয়। যার দিন আমার ছাড়া ভালো কাটে সেই মানুষটা আমার না হোক। এই শহরে স্বপ্নগুলা কোরবানির গরুর মতো, ঈদের মতো খুশির সময় জবাই করে দেওয়া হয়।
স্বপ্ন তো ওইটাই যেটা কখনো পূরণ হয় না। মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিছি আমি, কারণ আমি নিজের মানুষের কাছেও আমার বদনাম শুনছি। বাবার টাকার দরকার নাই, বাবা থাকাটাই সৌভাগ্যের। বাবা তুমি আমার যত খুশির কারণ। পরীক্ষায় ফেল করলেই বিয়া দিয়ে দিব, এই কথা কেন আমারে কয় না? ভাবছিলাম কাউরে হঠাৎ করে আই লাভ ইউ বলব, কিন্তু ভয় লাগে যদি সে খুশিতে মইরা যায়। মন থেকে অনেক জনরে চাইলে একজন রে না একজন রে ঠিকই পাওয়া যায়। আমি বাসা থেকে টাকা চুরি করি না, শুধু বাজার থেকে আসার পর 50 টাকার জিনিস 60 টাকা বলি। একটা ছেলে একটা মেয়েরে বলতাছিল, তুমি আমার জীবন, তোমার ছাড়া আমি বাঁচব না। এইটা দেখা অক্সিজেন সাইড থেকে ফাঁসি লাগাই নিল। বিশ্বাস তো তখনই উঠে গেছে যখন দেখছি মেয়েটা বোরকা পরে কিন্তু প্রেম করে। আমরা ছেলে আমাদের নিজের গার্লফ্রেন্ডের চেয়ে বেশি বন্ধুর গার্লফ্রেন্ডে ভালো লাগে। আমার বন্ধু গুলারে কখনো খাইতে নিয়ে গেলে ওরা এমন ভাবে খায় দেখলেও মায়া লাগে, মনে হয় রাস্তার কুত্তাগুলো অনেকদিন পর খাওয়ন পাইছে। হয়তো তুমি নয়তো কেউ না। তোরা কি জানোস আজকে আমি আর আমার গার্লফ্রেন্ড রাত্রে 12টার পর ঘরের লাইট নিভাইয়া বিছানার উপর খেতার তলে ঢুইকা দুইজন একসাথে যে যার বাসার থেকে মেসেঞ্জারে চ্যাটিং করবো। কি ভাল লাগতেছে, মজা মজা ভাল লাগতেছে। হয়তো তুমি নয়তো তোমার বান্ধবী। হয়তো আমি বাপ না, কিন্তু আমার বন্ধুগুলার আমি এত খেয়াল রাখি, ওগো কাছে আমি ওগো বাপের চেয়েও কম না।